আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বেগুনের একটা স্পেশাল ভর্তা তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে ভুনা বেগুনের ভর্তা। এজন্য এখানে আমি এরকম ছোট ছোট 10টা বেগুন নিয়েছি। এখন এই বেগুনগুলোর মাঝখান থেকে আমি 4 ভাগ করে একটু চিরে দিব, তাহলে বেগুনগুলো তাড়াতাড়ি কুক হবে। আর আপনারা চাইলে কিন্তু এরকম ছোট বেগুনের বদলে বড় বড় বেগুনগুলো ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, এইভাবে করে আমি গভীর করে এগুলোকে একটু কেটে নিয়েছি। এখন আমি সবগুলো বেগুনকে একইভাবে এইভাবে একটু চিরে নিব। চুলায় মিডিয়াম হাই হিটে আমি একটা প্যান গরম করে নিয়ে তাতে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে সবগুলো বেগুন একে একে দিয়ে দিব। বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি এবং ধোয়ার পরে এর গায়ের পানিটা মুছে নিয়েছি, তাহলে বেগুনগুলো তেলের মধ্যে পড়ার পর আর অনর্থক তেলটা ছিটবে না। সবগুলো বেগুন দেয়া হয়ে গেলে এটাকে তেলের সঙ্গে নেড়ে এভাবে একটু মিশিয়ে দিতে হবে। এতে করে এই তেলটা বেগুনের গায়ে মেখে যাবে, তাহলে বেগুনটা পুড়তে এবং ভাজা ভাজা হতে সাহায্য হবে। মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমি ঢেকে দিব এবং এই মিডিয়াম হাই হিটেই এটাকে আমি রেখে দিব 5 থেকে 7 মিনিট। এই সময়ের মধ্যে বেগুনের যে অংশটা প্যানের সাথে লেগে আছে সেটা একটু পোড়া পোড়া হয়ে যাবে। 7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, তারপর এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখুন, যে অংশটা প্যানের সঙ্গে লেগেছিল সেটা একটু পোড়া পোড়া ভাব এসে গিয়েছে। আমি আরেকটু এটাকে পুড়িয়ে নিব। তো এটাকে একটু নেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢেকে দিব এবং আবার ঢেকে দিয়ে এটাকে আরও 5-7 মিনিট রেখে দিব। এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা বেশ পোড়া পোড়া হয়েছে, তবে এটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। আর আমি এটাকে পুড়িয়ে সেদ্ধ করব না, তবে আপনারা চাইলে এটাকে এই প্রসেস বজায় রেখে পুড়িয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি এটাকে পানি দিয়েই সেদ্ধ করব। আমি এর মধ্যে 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সেদ্ধ করছি, তারপরেও পুড়িয়ে নিলাম, কারণ হচ্ছে এতে করে বেগুনের মধ্যে একটা পোড়া বেগুনের ফ্লেভার চলে আসবে, যেটা বেগুনের ভর্তাকে বেশি টেস্টি করবে। এবার চুলার আঁচটা আমি লো করে দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না বেগুনগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, পানিটাও শুকিয়ে গেছে আর বেগুনগুলো বেশ নরম হয়ে গিয়েছে। আমি এর মধ্যে আর কোনো পানি দিইনি, চুলার আঁচটা কম রাখলে এটা এভাবেই নরম হয়ে যাবে। এখন এই বেগুনগুলোর গা থেকে এর স্কিনটা এভাবে তুলে নিব। খুব সহজে একটু টান দিলে এগুলো উঠে আসবে, আর যে বোটাটা আছে সেটা ধরে একটু নাড়া দিলেই দেখুন খুব সহজে খুলে চলে আসবে। এভাবে করে সবগুলো বেগুনের স্কিনটা তুলে নিয়ে আমি এটাকে একটু হাতে ভর্তা করে নিব। তারপর অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল, তারপর অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। তারপর মিডিয়াম আঁচে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। যখন পেঁয়াজের রঙটা এরকম একটু বাদামি হয়ে আসবে, একটু পোড়া পোড়া লাগবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং 1/2 চা চামচ করে হলুদ মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ। তারপর এই সব কিছু একসঙ্গে নেড়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। তারপর মশলাটা পুড়ে যাওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা টমেটো, আমি মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি। তারপর এটা আবারও একসঙ্গে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যাতে মশলাটা ভালো মতো কষানো হয়। পানিটা দিয়ে আপনাকে মশলাটা নরম করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হলে যখন তেলটা এরকম ওপর দিয়ে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ বেগুনগুলো। বেগুনটাকে আমি হাতে ভালো করে চটকে নিয়েছিলাম। এখন এই মশলার সঙ্গে বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা আমি এই পর্যায়ে রেখেছি মিডিয়াম লোতে। 3-4 মিনিট ধরে এটাকে মেশানোর পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর একসঙ্গে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং আরও 2 থেকে 3 মিনিট ধরে এটাকে ভুনব। যখন দেখবেন যে মিশ্রণটা বেশ আঠালো লাগছে তখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে হবে এবং এটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে দিতে হবে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে নাড়ার দরকার নেই, 1 মিনিট নাড়লেই এনাফ। তারপর এটাকে আমি নামিয়ে নিব।
এই তো হয়ে গেল ভীষণ মজার ভুনা বেগুনের ভর্তা। ভর্তাটা নামিয়ে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, সেই সঙ্গে হাতে গুঁড়ো করে নেওয়া একটু শুকনো মরিচ। আশা করছি আমার আজকের ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে সেটা জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।